চট্টগ্রামে কোনো ধরনের নির্বাচনী সহিংসতা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। যারা বিশৃঙ্খলা করতে চাইবে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজকে কেন্দ্র করে চট্টগ্রামে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি একথা জানান। সিএমপি কমিশনার বলেন, নির্বাচন সামনে রেখে পুলিশি টহল এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো সহ সব পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনার কারণে চট্টগ্রাম ভেন্যুতে ম্যাচের সময় দর্শক ঢুকতে দেওয়া হবে না। ভেনিউ ভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা নেওয়ার ব্যাপারে কঠোর নিরাপত্তা থাকবে বলে জানান তিনি। 3 ফেব্রুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। যে সকল এলিমেন্টগুলো আমাদের নির্বাচনকে সহিংস করতে পারে সেগুলোকে আগাম প্রতিরোধ করার জন্য আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। আমাদের বার্তা পরিষ্কার, আমরা কাউকেই নির্বাচনী সহিংসতা বা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে দেব না।